হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের 64 জেলা থেকেই প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, মোট 399 জনকে নিয়োগ প্রদান করা হবে। আর শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমানের ডিগ্রি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোট 399 জনকে নিয়োগ প্রদান করা হবে এবং নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণ চট্টগ্রাম পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অথবা গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন জেলাভিত্তিক শূন্য পদগুলো দেওয়া আছে। আপনার জেলাতে কতজন লোক নেওয়া হবে সেই অনুযায়ী আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি বলে দিচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের বিস্তারিত তথ্য এবং কিভাবে আবেদন করবেন, বয়স কত, এসব সম্পর্কে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স অবশ্যই 7 জুলাই 2022 তারিখে 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রার্থীকে SSC বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সাধারণ আনসার ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। আর চোখের মাপের ক্ষেত্রে 6x6 দৃষ্টি থাকতে হবে। আবেদন প্রক্রিয়া, প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আনসার ভিডিপি .gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন। করার পরে সেখানে দেখতে পাবেন ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন একটি লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের আবেদন ফর্মটি যথাযথভাবে পূরণ করে সাবমিট করবেন। আর আবেদন করার পরে আপনাদেরকে 200 টাকা ফি বাবদ, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, এই ফি আপনাকে রকেট, বিকাশ, মোবি ক্যাশ ইত্যাদির মাধ্যমে, এখানে হিসাব নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন। তো আপনাকে 200 টাকা প্রদান করতে হবে। এরপর যথাযথভাবে আবেদন সম্পন্ন হয়ে গেলে আপনি আবেদনের সময় যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় আপনাকে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে বা অংশগ্রহণ করতে হবে। আর পরীক্ষার সময় অবশ্যই আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, 6 কপি পাসপোর্ট সাইজ ছবি, ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব সনদ, NID কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে যেতে হবে। এসব অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। আর অবশ্যই কলম, পেন্সিল, স্কেল ইত্যাদি নিয়ে যেতে হবে। এখন বলে দিচ্ছি আবেদনের ক্ষেত্রে প্রার্থীর অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে। প্রার্থীকে বছরে 2টি উৎসব ভাতা 10,000 টাকা হারে প্রদান করা হবে। এছাড়াও প্রতি মাসে রেশন পাবেন। আর প্রশিক্ষণ চলাকালীন দৈনিক 150 টাকা ভিত্তিতে মজুরি পাবেন। এছাড়াও বিনামূল্যে চিকিৎসা ভাতা প্রদান করা হবে। আর নির্বাচিত প্রার্থীগণ বা কোনো সদস্য যদি দুর্ঘটনাজনিত বা অন্যান্য কারণে মৃত্যুবরণ করেন তাহলে 6 লক্ষ টাকা এবং পঙ্গুত্ব কারণে 3 লক্ষ টাকা এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে। আর বেতনের ক্ষেত্রে বলতে গেলে প্রার্থীকে প্রতি মাসে মাসিক 17,000 থেকে 18,000 টাকার ভিতরে আপনাদেরকে বেতন প্রদান করা হয়ে থাকবে। তো এই ছিল বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।